হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আজারবাইজান কাজের ভিসা। আজারবাইজান যেতে কত টাকা লাগে? আজারবাইজান ইউরোপের একটি দেশ, আপনারা সবাই জানেন তো। এই দেশটি খুব ছোট্ট একটি দেশ, এই দেশ নিয়ে আমরা আলোচনা করব আজকে। কারণ হচ্ছে, আপনি ইউরোপে যেতে হলে প্রত্যেকটি দেশ সম্পর্কে আপনার জানা থাকতে হবে, এবং সে দেশে যেতে কী কী ক্রাইটেরিয়া ব্যবহার করতে হবে, বা কী কী কত টাকা লাগে, কী কী ডকুমেন্ট লাগে, এবং কীভাবে যাবেন, এবং দেশটি সম্পর্কে একটি ছোট্ট জ্ঞান না থাকলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে ইউরোপের কতগুলো দেশ আছে আমাদের অপরিচিত। যেমন আজারবাইজান যে ইউরোপের দেশ, এটা অনেকেই জানে না। তো আজকে আজারবাইজান সম্পর্কে আপনাদের ধারণা দেব। যারা আজারবাইজানে কাজের ভিসা নিয়ে যেতে চান, তারা আজকের ভিডিওটি দেখবেন, খুবই কাজে দিবে। তো আজারবাইজান সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্য দেব আজকে। আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে যে আপনারা যারা আজারবাইজানে যাবেন, বা কাজে যাবেন, বা ভ্রমণে যাবেন, এবং এখানে কী কী বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার, সব কিছু উত্তর পেয়ে যাবেন। আজারবাইজানে ইদানিংকালে প্রচুর লোক কাজের ভিসা নিয়ে যাচ্ছে, অনেকে রয়েছেন সেখানে কাজ করছেন। বাংলাদেশ থেকে বর্তমান সময়ে বেশি শ্রমিক বিভিন্ন দেশে কাজ করার জন্য যাচ্ছেন, তেমনিভাবে এই দেশটি অনেকে যেতে আগ্রহী বা যাচ্ছেন। এই দেশটি সম্পর্কে আজকের ভিডিওটি আমি আপনাদের সকল সকল তথ্য তুলে ধরবো। আজারবাইজান যেতে কত টাকা লাগে, কিভাবে যেতে পারবেন, সেখানে গিয়ে আপনার প্রতি মাসে কত টাকা আয় করতে পারবেন, অর্থাৎ আপনাদের বেতন কেমন হবে, কী কী ডকুমেন্ট প্রয়োজন, সব বিষয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, তার আগে বলে রাখি যে ছোট্ট বিষয়টি নিয়ে আমি খুব ইয়েতে আছি, খুব প্যারায় আছি, সেটা হচ্ছে আমাদের এটা একটি ইউটিউব চ্যানেল। আমরা জাস্ট বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমরা কোনো এজেন্সি নয় যে আপনাকে ভিসা দেবো, বিষয়টা এরকম না। যারা আমাকে প্রশ্ন করেন মাঝে মাঝে, আপনি অমুক দেশের ভিসা দিবেন, ইউরোপের ভিসা দিবেন, বিষয়টা এরকম না, এটা কখনো না। কারণ হচ্ছে, আমরা কোনো ভিসা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে কোন দেশের ভিসা আপনি কীভাবে যাবেন, বা ভিসার খরচ কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। হ্যাঁ, তবে ইউরোপ কান্ট্রিতে যেতে হলে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই একটি সিভি অথবা একটা ভালো কভার লেটার আপনাদের তৈরি করতে হবে, যেটা আপনাদের চাকরি প্রায় 50% এগিয়ে রাখবে। তো আমরা আপনাদের একটি সিভি ও একটি কভার লেটার দিতে পারবো টাকার বিনিময়ে, সেটা হচ্ছে 300-300-600 টাকা লাগবে। যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করব একটি সুন্দর সিভি ও কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। এছাড়াও যদি কেউ খুব ব্যস্ত থাকেন, যে আপনি ব্যস্ত আছেন, আপনি বিভিন্ন দেশের চাকরি খোঁজখবর রাখতে পারতেছেন না, বা ইউরোপের বিভিন্ন দেশের অ্যাপ্লাই করতে পারতেছেন না, তাদের জন্য সুখবর যে আমরা তাদের পুরো সিভি কভার লেটার করে তাদেরকে আবেদন করে দেব, তার জন্য একটা পারিশ্রমিক আমাদের দিতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাচ্ছি যে আজারবাইজান কাজের ভিসার যে বিষয়টা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা আজারবাইজানের দেশ সম্পর্কে, এই ইউরোপের দেশটি সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আজারবাইজান ইউরোপের একটি দেশ, আর ইউরোপের যে কোনো দেশে বাংলাদেশে কাজ করতে আগ্রহীরা বেশি আগ্রহী আছে। এই দেশটির রাজধানীর নাম এবং বৃহত্তম নগরীর নাম হচ্ছে বাকু। এটা একটি প্রাচীন রাষ্ট্র। এই দেশটির ইতিহাস 3000 বছরেরও বেশি। এই দেশটির জনসংখ্যা প্রায় 10 মিলিয়ন বা তার বেশি। এই দেশটিতে মুসলিমের প্রাধান্য বেশি, অর্থাৎ আজারবাইজান মুসলিম প্রধান একটি রাষ্ট্র। আজারবাইজানের অর্থনৈতিক মূল ভূমিকা পালন করে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেল, তার সাথে একটি পর্যটক গন্তব্য। প্রতিবছর এখানে পর্যটক খাত থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করে থাকে আজারবাইজান। তো বন্ধুরা, বুঝতেই পারছেন তো আজারবাইজান যেতে কত টাকা লাগে। আপনি যদি বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 4-5 লক্ষ টাকা। এটা ইউরোপ একটা কান ইউরোপ কান্ট্রিতে সে জন্য খুবই কম টাকা, এটা বলার জন্য বলা, এই বলে এই নিয়ে যে আপনি 4-5 লক্ষ টাকায় আজারবাইজানে যেতে পারবেন।
আপনার যে কোনো বৈধ এজেন্সির মাধ্যমে এমন খরচ দিয়ে যেতে পারবেন, তবে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই এজেন্সি সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপর যাবেন। কারণ হচ্ছে সেই এজেন্সি সরকার অনুমোদিত কি না বা তারা এর আগে লোক পাঠিয়েছে কিনা সব তথ্য জেনে তারপরে যাবেন। আপনারা বাংলাদেশের যে বুয়েসেল রয়েছে সেই বুয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে যেতে পারেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। তবে আপনারা যদি নিজে নিজের সকল প্রকার সম্পন্ন করেন তবে 1 লক্ষ টাকার মধ্যে অথবা তার চেয়ে কম টাকার মধ্যে আজারবাইজান যেতে পারবেন। আপনারা যদি নিজেরা চাকরিতে অ্যাপ্লাই করেন, নিজেরা কভার লেটার বানান, নিজেরা সিভি বানান, নিজেরা বিভিন্ন আজারবাইজানের যে বিভিন্ন হোটেল কোম্পানি রেস্তোরাঁ এগুলো আছে এগুলোতে দেখে দেখে যদি অ্যাপ্লাই করেন, যদি জব কভার লেটার সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ বলতে শুধু বিমান ভাড়া লাগবে এই আর কি, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম হবে। এ বিষয়ে আরেকটি আর্টিকেল নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হব। আজারবাইজান কোন কাজগুলোর চাহিদা বেশি, আজারবাইজানে গিয়ে বাংলারা বিভিন্ন রকম কাজ করে এটা আমরা সবাই জানি, সব দেশে গিয়ে বিভিন্ন রকম কাজ করে, তবে কোন কাজের চাহিদা বেশি সেটা আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ডাইভিং, ফুড প্যাকেজিং, যারা ডাইভিং জানেন তাদের জন্য খুবই ভালো। ফুড প্যাকেজিং, ওয়েটার, ক্লিনার, সেলসম্যান, গার্মেন্টস ওয়ার্কার, টাইলস, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন, মেকানিক্যাল ইত্যাদি। তো এই জিনিসগুলো ফোকাস করে আপনি এই কয়েকটা পদ বা কয়েকটা কাজের অভিজ্ঞতা ফোকাস করে যদি আপনারা আবেদন করেন বিভিন্ন ইয়েতে তাহলে আমার মনে হয় যে বেটার হবে। কারণ হচ্ছে যারা ডাইভিং জানেন, যারা ফুড প্যাকেজিং জানেন, যারা ওয়েটার, ক্লিনার, সেলসম্যান, গার্মেন্টস ওয়ার্কার, টাইলস, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন, মেকানিক ইত্যাদি, তো তার আগে বলে রাখি বন্ধুরা অবশ্যই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার আগে যে আপনারা সিভিটা বানাবেন সেটাতে অবশ্যই রিয়েল তথ্য দেবেন। কারণ হচ্ছে আপনি যদি ডাইভিংয়ের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই ডাইভিং লিখবেন, টাইলসের অভিজ্ঞতা থাকলে টাইলসের অভিজ্ঞতা লিখবেন। তো আপনি যেটা অভিজ্ঞতা আছে সেটাই লেখার চেষ্টা করবেন এবং সে পদেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আজারবাইজানে আপনারা যারা যেতে চান তাদের জন্য সর্বনিম্ন বেতন হচ্ছে 45,000 থেকে 70,000 টাকা আয় করতে পারবেন। অনেকে ভাবতে পারেন 45,000 আবার 70,000 কেন বলছি, আসলে বিভিন্ন কাজের বেতন বিভিন্ন রকম হয়, সুতরাং আপনার কাজের ক্যাটাগরির উপর নির্ভর করবে বেতন। কারণ হচ্ছে আপনি যত ভালো কাজে যাবেন তত আপনার বেতন বেশি, যত আছে না যে আপনি যে গেলেন যার উপর কৃষি কাজ করলেন তাহলে আপনার বেতন কত হতে পারে, তবে সর্বনিম্ন 45,000 টাকা থেকে শুরু হবে বেতন, এটা আপনার মাথায় রাখতে হবে। সেটা 1 লাখ 1.5 লাখও হতে পারে। তবে আপনারা যে কোনো কাজ করে ওভার টাইম সহায় করতে পারেন প্রায় 50,000 থেকে 60,000 টাকা। তাহলে আপনি যদি আরও উন্নত মানের কাজ করেন থাকেন এবং দক্ষতার সাথে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন আরও বৃদ্ধি পাবে। আপনারা যখন সেই দেশে কাজ করার জন্য ভিসা পাবেন তখন আপনারা কী কাজ করবেন সেখানে গিয়ে এবং কত টাকা পাবেন সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আপনার আজারবাইজানে যদি ভিসার জন্য যে কাগজপত্রগুলো লাগে সেগুলো হচ্ছে একটি বৈধ, শুধু আজারবাইজানে না ইউরোপের যে দেশে যেতে চান না কেন এই কাগজপত্রগুলো মাস্ট বি আপনারা সংগ্রহে রাখবেন। একটা হচ্ছে একটি বৈধ পাসপোর্ট, তার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। পাসপোর্টে অবশ্যই থাকা পৃষ্ঠা থাকা প্রয়োজন হবে সর্বনিম্ন 2টা, অথবা সদ্য তোলা রঙিন ছবির প্রয়োজন হবে, অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, চেয়ারম্যান কর্তৃক সত্যায় ধারণপত্র থাকতে হবে, আপনি যে কাজের উপর যাবেন সেই কাজের সার্টিফিকেট যদি থাকে সেটা থাকলে ভালো, ড্রাইভিং লাইসেন্স, যদি আপনি ড্রাইভিংয়ের কাজ করতে চান তবে ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবে, কোম্পানি হতে ইনভাইটেশন লেটার লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, মেডিকেল রিপোর্ট লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। কোম্পানি হতে ইনভাইটেশন লেটার হচ্ছে জব অফার লেটার, আপনি যে অনলাইনে আবেদন করবেন চাকরির জন্য তারা যদি আপনাকে নিয়োগ দেয় বা আপনার সিভিটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে একটা জব অফার লেটার যেটা হচ্ছে ইনভাইটেশন লেটার পাঠাবে, সেই লেটার নিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। সর্বশেষ আজারবাইজানের মুদ্রার মান কেমন, আজারবাইজানের হচ্ছে বাংলাদেশের 1 টাকা সমান ওই দেশের 1 টাকা সমান হচ্ছে বাংলাদেশের প্রায় 64.55 টাকা, মানে সেখানে 100 টাকা হচ্ছে বাংলাদেশের 6,454 টাকা, এই হচ্ছে তাদের টাকার মান। তো তারপরে অনেক ভালো, কারণ যেহেতু ইউরোপের দেশ, ইউরোপ তো ইউরোপই, ইউরোপে গেলে সব দিক থেকে ভালো,
তো বন্ধুরা যারা ইউরোপে যেতে চান তাদের জন্য এই আজারবাইজানটা অবশ্যই সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আজারবাইজান সম্পর্কে অনেকেই জানে না যে একটা ইউরোপের দেশ। যারা আজারবাইজানে যেতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা আজারবাইজানে যে হোটেল আছে, রেস্তোরাঁ আছে বা বিভিন্ন ইয়ে আছে এগুলো আগে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা চাকরি খুঁজবেন। চাকরি খোঁজার পরে যদি জব অফার লেটার পেয়ে যান সেক্ষেত্রে বিশেষ আবেদন করতে পারবেন। এটা শুধু আজারবাইজানের জন্য না, আপনি যে ইউরোপের যে দেশেই অ্যাপ্লাই করেন না কেন আপনাকে জব অফার লেটারটা মাস্টই লাগবে, কারণ এটা ছাড়া আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য নতুন একটি দেশ ইউরোপের, সেটা হচ্ছে আজারবাইজানের কাজের বিষয়। আজারবাইজান যেতে কতটা লাগে আজকে তুলার জানালাম। তো পরবর্তীতে কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান সেটা কমেন্টস বক্সে লিখে রাখবেন, আমরা চেষ্টা করবো সেই দেশের ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। সে বন্ধ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা কভার লেটার এবং সিভি বানাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সিভি বানিয়ে দেওয়ার জন্য সুন্দর চেয়ে একটা ইউরোপীয় স্টাইলের সিভি এবং একটা কভার লেটার। তো আজ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।